আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে উইন্ডো এসির। আপনার দেখতে পাচ্ছেন যে এদিকে উইন্ডো এসির যে ইভাপোরেটর কয়েল আছে সেটা কিন্তু আপনার মাত্র দুইটা কয়েলই মাত্র আইস হয়ে রয়েছে, আর এসির কিন্তু আপনার ফ্যান মোটর রানিং, কম্প্রেসার রানিং। আমরা একটা ফিল্টার লাগিয়ে দিয়েছি এখানে বোঝার সুবিধার্থে। সেটা দেখতে পাচ্ছেন এটা কী কী কারণে হয়ে থাকে আমরা আজকে সেটা একটু বলবো। আর আপনারা অবশ্যই বুঝবেন এসি ঠান্ডা কম হয় কেন। অনেকে বলে থাকেন এসি ঠান্ডা কম হয় কেন, এসি ঠান্ডা ঠান্ডা কম হওয়ার অনেক কারণ থাকে। সিস্টেমে মানে অর্থাৎ পাইপলাইনে লিক থাকতে পারে, তারপরে আপনার আবার এসিতে প্রচুর পরিমাণে ময়লা থাকতে পারে, যার কারণে কন্ডেন্সারের প্রেশারের কারণে কিন্তু বন্ধ কম বেশি বন্ধ যেতে পারে। আমরা প্রেশারে দেখে দিচ্ছি, প্রেশারে আছে আপনার 2 বারের মতো, প্রায় 2 বারে 28 থেকে 30 PSI প্রেশার আছে। এই প্রেশারে দেখে দেখে দিচ্ছি আপনাদেরকে। আর আমরা শুধুমাত্র এসিটাকে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা তৈরি করা, যে কীভাবে আপনার সম্পূর্ণ কয়েল ঘামাবে। যদি আপনার এসি সম্পূর্ণ কয়েল ঘামায় তখনই কিন্তু এসি ঠান্ডা পরিপূর্ণভাবে পাবেন, তবে তো কিন্তু আপনার ঠান্ডা ভালোভাবে পাবেন না। দেখতে পাচ্ছেন আর কিমা 22 গ্যাস আর 22 গ্যাসের এসি, এটা জেনারেল 2 টন এসি। আস্তে আস্তে গ্যাস চার্জ করবেন, আর অবশ্যই লিকুইড গ্যাস চার্জ করা হচ্ছে, এলাকা আস্তে আস্তে করাই ভালো। যে ডাইরেক্ট ছেড়ে দিয়ে রাখেন সেখানে কম্প্রেশন নষ্ট হয়ে যেতে পারে, কারণ কোনো লিক কম্প্রেশন কিন্তু লিকুইড অ্যাবজর্ব করে না। দেখতে পাচ্ছেন সাইড গ্লাস দিয়ে আস্তে আস্তে কিন্তু গ্যাস চার্জ করা হচ্ছে, এবং লো প্রেশার সাইড থেকে অল্প একটু গ্যাস দিবেন, আবার বন্ধ করে দিবেন, আবার একটু গ্যাস দিবেন, আবার বন্ধ করে দেবেন, এইভাবেই গ্যাস চার্জ করতে হয়। তবে আমরা দেখাচ্ছি, আপনি দেখতে পাবেন যে সাইড থেকে কিন্তু আর সম্পূর্ণটা ঘামিয়ে যাবে, এবং যখন এটা 50 থেকে 60 PSI প্রেশার হবে, আর এসিতে যখন বিস্টার কমছে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইস আস্তে আস্তে ছেড়ে দিতেছে। এবং আপনি যখন এটা রুমের মধ্যে 1 ঘন্টার মতো ই করবেন, ইউজ করবেন, মানে চালাবেন, তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে ই হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবেই কিন্তু ওই কয়েলটা ঘামাবে, আর এসিটা অনেক পুরাতন। যদি কারো কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। উইন্ডো এসির বুলার মোটরের স্পিড ভালোই আছে, আমরা মিডিয়াম স্পিডে চালাচ্ছি। আমাদের উইন্ডো এসির মোটর কীভাবে চেক করতে হয় সেটার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন ভিডিও থেকে, ভিডিওর মধ্যে গেলে দেখতে পারবেন। আমরা মাত্র 5 থেকে 7 মিনিট চালিয়েছি, এটা সম্পূর্ণভাবে চালালে কমসে কম 30 থেকে 40 মিনিট চালানোর পরে দেখতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আমরা কিন্তু এটার টেম্পারেচার দেখাবো, যে কত টেম্পারেচার পর্যন্ত আমাদের এসিগুলো আসতে পারে। আমরা 20 বা 18, এরকম 18-20 আসলে কিন্তু আমরা এসি ওকে আছে বলে লাগিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে অ্যানালগ ডায়াল টেম্পারেচার মিটার, দেখতে পাচ্ছেন প্লাস প্রায় 35-এর মতো টেম্পারেচার আছে। আমরা এটা এখানে ঢুকিয়ে রাখবো, এটা হচ্ছে আমাদের যেখান থেকে এয়ারটা ফ্লো করে, উইন্ডোসি এয়ার ফ্লোর যে জায়গাটা সেটা আমরা কিন্তু এখানে ফ্রন্ট কভারের মধ্যে লাগিয়ে রাখলাম। ভালো করে দেখতে পারতেছেন আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার কমতেছে, 32 আছে, তারপরে আরো কমবে টেম্পারেচার। আপনি একটু ওয়েট করেন, দেখতে থাকেন কত টেম্পারেচার মধ্যে আসে। এসিটাতে লিক ছিল, লিক হোল্ডিং করে গ্যাস চার্জ করা হয়েছে। আর আমরা আপনাদের দেখাচ্ছি যে লিক থাকলে, গ্যাস কম থাকলে কি সিমটম থাকে, অ্যাম্পিয়ার কম থাকবে, আপনার এক্সাইট করে ঘামাই হবে, আইস হবে, টোটাল ঘামাবে না ইনডোর ইউনিট, এবং এসি থেকে যথেষ্ট পরিমাণে পানি পড়বে না, কারণ এসিতে পানি কম হবে, কিন্তু এসি বন্ধ করার পরে অনেক বেশি পানি পড়বে। একটু সময় দিয়ে টেম্পারেচারটা দেখুন, ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক কিছুই। এখন প্রায় 26-এর মতো চলে আসছে, ছাব্বিশ 24-এর কাছাকাছি অ্যানালগ ডায়াল মিটার। আর অবশ্যই বললাম যদি যাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। দেখতে পারতেছেন এখন প্রায় 17-18-র কাছাকাছি, 8 নাম্বার আসবে না। আমরা ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি, এখানে প্রায় আপনার
40 মিনিট রান করার পরে কিন্তু এই অবস্থা চলে আসছে।